রিয়েলমি এবং শাওমি একে অপরের সঙ্গে বেশ জমিয়ে লড়াইটা শুরু করে দিয়েছে, আর এই লড়াইয়ের সুফল হিসাবে আমরা পেয়ে যাচ্ছি বাজেটে 5G ফোন। এই যে কয়েকদিন আগে লঞ্চ করেছিল রিয়েলমি X50 কিংবা রেডমির পক্ষ থেকে রেডমি K30 5G মডেল, যেগুলো ওই 21 থেকে 25 হাজার টাকার মধ্যেই আসছিল 5G ফোন নিয়ে, কিন্তু এবার তার থেকেও সস্তায় কম দামে লঞ্চ করে গেল রিয়েলমি X50M চায়না মার্কেটে, যার দাম রাখা থাকলো 1999 ইউয়ান চাইনিজ কারেন্সিতে, ইন্ডিয়ান মানিতে 20,000 রুপিজের মধ্যেই চলে আসবে, আর বাংলাদেশে এটা 24,000 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন একটা 5G ভ্যারিয়েন্ট, মানে আগের ওই রিয়েলমি X50 থেকেও একটা সস্তার মডেল। তবে এখানে রেডমির কথাটা কেন বারবার বলছি, কারণ ওই গতকালকের টেক নিউজেই আমি জানিয়েছিলাম যে রেডমি K30 আই আসতে চলেছে, মানে রেডমি K30 একটা জুনিয়র ভার্সন আসতে চলেছে, আর রিয়েলমি X50 সেই জিনিসটা করে দেখালো। আর এই রেডমি K30i আর রিয়েলমি X50M এই দুটোর কনফিগারেশন প্রায় সমানে সমানে টক্কর দিচ্ছে, আর রিয়েলমি X50Mটা ইন্ডিয়ান মার্কেটে আসতে পারে রিয়েলমি X3 নিয়ে, আর রেডমি K30iটাও ইন্ডিয়ান মার্কেটে আসতে পারে পোকো X3 নিয়ে। মানে সমানে সমানে তারা লড়াই করছে, আর দুটোর দামই ইন্ডিয়ান মার্কেটে আসলে আশা করা যায় এবার 20,000 রুপিজের নিচেই একটা 5G ভেরিয়েন্ট দেখতে পাবো আমরা। চলুন এর কনফিগারেশনগুলো জেনে নেওয়া যাক, এত কম দামে ফোনটা যখন লঞ্চ করছে কি থাকছে সেখানে একটু জেনে নিই। প্রথমেই বলা যাক ডিসপ্লেকে নিয়ে, এর ওপরেই 6.57 ইঞ্চির ফুল HD প্লাস IPS ডিসপ্লে থাকছে। এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হচ্ছে না, কারণ দাম কমাতে গেলে তাদের সুপার অ্যামোলেড দেওয়া পসিবল নয়, এবং এর সামনে ডুয়েল সেলফি ক্যামেরা থাকছে। তবে রিয়েলমি X50 সিরিজটা এই দিকটাই না এগিয়ে থাকতো বারবার ওই রেডমির ফোনগুলোর তুলনায়, কিন্তু এবার রিয়েলমি X50M আর এগিয়ে থাকতে পারলো না, কারণ প্রতিবার তারা দিচ্ছিল সামনে একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সাপোর্ট, কিন্তু এবার এই রিয়েলমি X50M আর আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকলো না, তার বদলে থাকলো 16 মেগাপিক্সেলের মেন ক্যামেরা সাথে একটা 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সার, যেটা রেডমি বরাবরই করে থাকে, যেটা কতটা কাজের সত্যি প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়, কারণ ডেইলি লাইফে ওটার কোনো কাজ আছে বলে আমার মনে হয় না আর কি। তা আবার রিয়েলমি X50M সেই কাজটাই করে দিল, তার বদলে সিঙ্গেল পাঞ্চল থাকলে আমার মনে হয় আরো বেটার হতো, কারণ জায়গাটা আরো একটু বেশি পাওয়া যেত। তবুও ডুয়েল পাঞ্চল ডিজাইনটা লেটেস্ট ডিজাইন, মানুষের মন বোধহয় বেশি আকৃষ্ট হচ্ছে এই ডুয়েল পাঞ্চলের দিকে। তবে আপনাদের কাছে একটা ভোটিং রেখে দিলাম আজকে, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কি ডুয়েল পাঞ্চল ভালো লাগে নাকি সিঙ্গেল পাঞ্চল ভালো লাগে। চলুন ডিসপ্লের পরে চলে আসি এবার ডিজাইনের দিক থেকে। রিয়েলমি একটা নতুন ফোন আনলো, কিন্তু ডিজাইনটা সেই আগের মতোই রেখে দিল। রিয়েলমি X50 বা রিয়েলমি X2 যে ডিজাইন ছিল সেই সেম আবারও একই রকম ডিজাইন নিয়ে রিয়েলমি X50M লঞ্চ করে দিল। আবার এই ভেরিয়েন্টটা যখন ইন্ডিয়াতে লঞ্চ করবে রিয়েলমি X3 নিয়ে লঞ্চ করবে, আবার ডিজাইনটাও সেম হয়ে যাবে বলেই মনে হচ্ছে আর কি। তবে ডিজাইনের দিক থেকে কি রিয়েলমি সরে আসছে, যেমন রিয়েলমি 6 বলুন, রিয়েলমি X3, রিয়েলমি X2, রিয়েলমি X50, রিয়েলমি X50M প্রায় সেম ধরনের ডিজাইন, সেই ক্যামেরা কাট আউটটা সেম, শুধু পেছনের টেক্সচারটা মাঝে মাঝে একটু আলাদা করে দিচ্ছে এই আর কি। তবে রিয়েলমি 6 প্রোর যে ডিজাইনটা ছিল সেটা বেশ সুন্দর লাইটেনিং বোল্ট টাইপের ডিজাইন ছিল, ওটা ভালো লেগেছিল আমার কাছে। একই রকম ডিজাইন হলেও পেছনে গ্লাস ব্যাক প্যানেল থাকছে এবার, এবং এখানে সামনে পেছনে দুপাশেই গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন থাকছে, আর এর প্রসেসরে থাকছে স্ন্যাপড্রাগনের 765G প্রসেসরটা, যে প্রসেসরটা রিয়েলমি X50 5G ছিল, সেম প্রসেসর নিয়ে চলে আসছে। আর স্ন্যাপড্রাগনের 765G হলো স্ন্যাপড্রাগনের সব থেকে কম দামের 5G প্রসেসর, তবে দাম কম হলেও তার পারফরমেন্সটা মারাত্মক, কারণ স্ন্যাপড্রাগনের 730G যে প্রসেসরটা 4G ভ্যারিয়েন্টে, তার থেকেও এই স্ন্যাপড্রাগন 765G 1 step এহেড, মানে বেশি ভালো পারফরমেন্স করবে, এবং এই স্ন্যাপড্রাগনের 765G 7 ন্যানোমিটার টেকনোলজির উপর তৈরি, আর যেহেতু এটা একটা 5G প্রসেসর তাই এটা 4G থেকে বেশি স্পিডে কাজ করবে, কারণ নেটওয়ার্ক কভারেজের দিক থেকে বা ইন্টারনেটের স্পিডের দিক থেকে 4G থেকে 5G প্রসেসরে বেশি স্পিডে কাজকর্ম হয় আর কি। এবং এই ফোনটাই থাকছে 128GB ইন্টারনাল ভেরিয়েন্ট, তবে 25,000 রুপিজের নিচেই প্রায় সমস্ত ফোনেই এখন এই UFS 2.1 জেনারেশনের স্টোরেজ ভেরিয়েন্টটা দিয়ে দিয়েছে। এবং এখানে সব থেকে বেস্ট ভেরিয়েন্ট যেটা সেটাই 6GB র্যাম ভেরিয়েন্ট থাকছে, যেটা LPDDR4X RAM, এবং এর ব্যাকে থাকছে কোয়াড রেয়ার ক্যামেরা, যেটা জেনারেলি হয় 48 মেগাপিক্সেলের
এর মেইন ক্যামেরা। আশা করা যাচ্ছে এটা সনি সেন্সর দিয়েছে, তবে 586 বোধহয় দেওয়া নেই, থাকলে এতক্ষণে বেশ নামের ঝড় তুলে দিত। মনে হয় সনি আইএমএক্স 582টা দেওয়া রয়েছে আর কি। এবং আরেকটা থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যে 119 ডিগ্রি পর্যন্ত ভিউ অ্যাঙ্গেল পাওয়া যাবে, একটা 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর এবং আরেকটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এখানে কোনো টেলিফটো লেন্সের সাপোর্ট নেই। এখানে হতে পারে যে রিয়েলমি 6 প্রোর দাম এই রিয়েলমি X50M এর থেকেও কম, তবুও সেখানে একটা টেলিফটো লেন্স দিচ্ছে, কিন্তু রিয়েলমি X50M এ ওই 5G দিতে গিয়ে আর এই স্ন্যাপড্রাগনের 765G প্রসেসরটা দিতে গিয়ে সেখানে আর টেলিফটো লেন্সটা দেওয়া হলো না। আর ওই যে বলছিলাম রেডমি K30i, সেখানেও কিন্তু এই সেম কনফিগারেশন গুলো থাকবে। ওই রেডমি K30 পরে একটা লাগালো i, আর এবার রিয়েলমি X50 তারপরে লাগালো M, 30-50 এই নাম দিয়ে ডিফারেন্স করছে আর কি। ভেতরের কনফিগারেশনগুলো তারা পুরোপুরি সেমই নিয়ে চলে আসলো। রিয়েলমি আলাদা করতে পারতো ওই ফ্রন্ট ক্যামেরায় একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে, ব্যাকে একটা টেলিফটো লেন্স দিয়ে, যেগুলো কিন্তু ওই রেডমির ফোনগুলোতে দিচ্ছিল না। সেই দিক থেকে আমি বলছিলাম যে রিয়েলমি এগিয়ে থাকছে, কিন্তু এখন আপনি রেডমি বলুন বা রিয়েলমি বলুন, যেটাই বলুন না কেন, দুটোরই পারফরমেন্স একদম একই রকমই হবে আশা করা যাচ্ছে। হয়তো সামান্য সামান্য ডিফারেন্স হতে পারে, যেমন ইমেজ অপটিমাইজেশনের দিক থেকে একটুখানি আলাদা হবে, ফ্রন্ট ক্যামেরার দিক থেকে একটুখানি আলাদা হতে পারে, কারণ ফ্রন্ট ক্যামেরায় যে 16 মেগাপিক্সেলটা এই রিয়েলমি X50M এ দিয়েছে সেখানে ওই সনি আইএমএক্স 471 দেওয়া রয়েছে, যেটা কিন্তু ওয়ানপ্লাসের 8 ফোনটাতে রয়েছে। একটা 44-45 হাজার টাকা দামের ফোনেও এই সনি আইএমএক্স 471, আর এখানে 20 হাজার টাকা দামের ফোনেও এই সনি আইএমএক্স 471। না, এখানে কিন্তু এই 20 হাজার টাকা দামের ফোন মানে রিয়েলমি X50M কে ওপরে যতটুকুই না তোলা হলো, তার থেকে বেশি নিচেই নামানো হলো ওই ওয়ানপ্লাস 8টাকে, কারণ সনি আইএমএক্স 471 এখন এই বাজেট সেগমেন্টের ফোনগুলোতেই দেওয়া হয়, যেখানে যথেষ্ট ভালো পারফরমেন্স আসে, যেমনটা রিয়েলমি X2 দেখেছেন বা রিয়েলমির অন্যান্য যে সমস্ত এই বাজেট সেগমেন্টের ফোনগুলো বেশিরভাগগুলোতেই সনি আইএমএক্স 471 দেওয়া রয়েছে। আর এখানে থাকছে 4200mAh ব্যাটারি সাথে 30W ডার্ট ফাস্ট চার্জার। তারা এবার বুক, পেট, গলা এইসব নাম থেকে সরে এসে ডার্ট নাম দিল, কারণ নাম না পাল্টালে কি করে মনে হবে যে নতুন একটা আপগ্রেড কিছু এসছে। তবে বুক চার্জারটা আমি নিজে ইউজ করছি, যে 30W বুক চার্জারে সামান্য সামান্য গরম হয়ে যায় চার্জারটা, এখানে হয়তো এই ডার্ট চার্জারে সেই গরম ভাবটা আর হবে না, নাহলে নাম পাল্টানোর কী দরকার, একই জিনিস তো আর নাম পাল্টে নিয়ে আসতে পারে না আর কি। আর এখানে ব্যবহার করা রয়েছে ডলবি অ্যাটমোস, যার ফলে এখানে স্পিকার সাউন্ড কোয়ালিটিটাও যথেষ্ট বেটার হবে। মানে ওভারঅল বলতে গেলে এটা একদম ফুল প্যাকেজড হয়ে চলে এসছে। এটা যদি ইন্ডিয়ান মার্কেটে বা বাংলাদেশ মার্কেটে এই দামের মধ্যে লঞ্চ করে যায়, সত্যি বলতে এটা পুরো সাড়া ফেলে দেবে। তবে এটা ইন্ডিয়া বা বাংলাদেশে আস্তে আস্তে ধরে রাখুন এখনো 2 মাস, কারণ এই পরিস্থিতিটা যতদিন না স্বাভাবিক হচ্ছে ততদিন হাতে পাওয়া মুশকিল। তবে বাংলাদেশে আনঅফিশিয়ালি হয়তো চলেও আসতে পারে, তবুও সেটা খুব রেয়ার, মানে খুব কম সংখ্যক সেট আসবে। দেখা যাক কবে আসে, কিভাবে আসে আর কত দামে আসে। এবার আপনারাই কমেন্ট বক্সে জানান যে আপনাদের কাছে এই রিয়েলমি X3 ওরফ রিয়েলমি X50M বা রেডমি K30i ফোনটা কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো নতুন ইনফরমেশন নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।